আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। স্বাধীনতা যেন ব্যর্থতায় পর্যবসিত না হয় বললেন প্রধানমন্ত্রী। আজ থেকে চালু হলো সর্বজনীন পেনশন স্কিম। আইডিয়ালের মুস্তাকের আগাম জামিন, ছাত্রীকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার নির্দেশ। নির্বাচন পর্যবেক্ষণে এখনও বিদেশি কোনো পর্যবেক্ষকের অনুরোধ নেই বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত 5,500, বহিষ্কার 4। যানজটের ফাঁদে এইচএসসি পরীক্ষার্থীরা, আগামীতে সময়সূচি নিয়ে ভাবছেন মন্ত্রী। জবি শিক্ষক নাসির উদ্দিনের অপসারণ অবৈধ, জানালো হাইকোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকক্ষ বাড়ছে 54,000। ডেঙ্গুতে একদিনে 9 মৃত্যু, হাসপাতালে ভর্তি 2,288। সাইদির মৃত্যুতে শোক প্রকাশ, পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ। শুভেচ্ছা সবাইকে।